আসসালামু আলাইকুম, আমি নাসরিন আক্তার দিনা, দিনা আদুরি কুকিং অ্যান্ড ব্লগ থেকে বলছি। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি পিকনিকে থাইল্যান্ডেরই একটি প্রভিন্স, নাম হচ্ছে নাখন নায়ক। তাহলে চলুন আমাদের সাথে এনজয় করুন। আসসালামু আলাইকুম, আমি দিনা আদুরি ব্লগ থেকে বলছি। আমরা কোথায় যাচ্ছি বলতো? নাখন নায়ক আদুরি, কোথায় যাচ্ছি আমরা? ভাবি আমরা কোথায় যাচ্ছি আজকে? আজকে আমরা সুন্দর একটি জায়গায় ঘুরতে যাচ্ছি, নাম হচ্ছে নাখন নায়ক। খুব সুন্দর জায়গাটা, ন্যাচারাল ভিউ আছে, আর সাথে আমরা সবাই মিলে যাচ্ছি, তো আপনাদের সাথেও শেয়ার করব, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি সূচনা, সূচনা আজাদ প্রিয়দেবন চ্যানেল থেকে। আমরা আজকে সবাই মিলে পিকনিক করতে যাচ্ছি বাংলাদেশ কমিউনিটি পাতায়ার তত্ত্বাবধানে। তো আমরা অনেক মজা করব, আমাদের সাথে আরও ইউটিউবাররা আছেন, সবাই আমরা অনেক ফান করবো, আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম, আমি দিনা আদুরি কুকিং অ্যান্ড ব্লগ থেকে বলছি, নাসরিন আক্তার দিনা। আমরা 7-8টা ফ্যামিলি আমরা আজকে পিকনিকে যাচ্ছি আমাদের কমিটি থেকে, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আসলে ভালো লাগতেছে, ড্রেসটাতে ভালো লাগতেছে। এই যে আব্বু, কে রে? হ্যালো, দিস ইজ মাই মম। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মাকসুরা আলম, মাকসুরা ব্লগ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই মিলে 7-8টা ফ্যামিলি এনজয় করতে যাচ্ছি, নাখন নায়কে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রিজা রহমান, রিজা রহমান রেসিপিস অ্যান্ড ব্লগস চ্যানেল থেকে বলছি। তো আমরা সবাই ঘুরতে যাচ্ছি নাখন নায়ক, খুব সুন্দর একটি জায়গা, তো আমরা সবাই ওখানে মজা করব, তো আপনাদের সাথেও শেয়ার করব সারাদিন আমরা কী কী করলাম, কোথায় কোথায় ঘুরলাম, তো সাথেই থাকবেন। এই যে আমাদের আলো ভাবি, এটা আমাদের আলো ভাবি, আমরা সবাই একসাথে খুব আনন্দ করবেন, আমরা যাতে সবাই খুব মজার মজা করে এনজয় করতে পারি। আমরা যাওয়ার জন্য রওনা দিচ্ছি, আমরা সবাই পিকনিকের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন, আর আমরাও আল্লাহর কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাদের সুন্দর মতো জার্নি সফল করে এবং সুন্দর মতো ফিরে আসার তৌফিক দান করে। হ্যাঁ, সমস্ত সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন আমাদেরকে রক্ষা করে। আল্লাহ হাফেজ। আমরা চলে যাচ্ছি পিকনিকের জন্য, রওনা দিয়ে দিয়েছি আমরা। আমরা কে কে আছি গাড়িতে? সূচনা, উনি বহুত আরামে আছে। এখানে 7-Eleven আছে, সেখান থেকে সবাই কেউ ড্রিঙ্কস কেউ কফি খেয়ে নিচ্ছি। কারণ সকালের নাস্তা আমরা ঠিক মতো কেউ করিনি, তারপর মনে করলাম আবার কফি খেয়ে নিই। চলে আসছি নাখন নায়কে। আমরা প্রথমে আসছি নাখন নায়কের ড্যামে। আমাদের এখানে আলো ভাবি আলোর মতন ঝলমল করছে। আমাদের পিছনে পাহাড়, আমরা এখন বোর্ডে জার্নি করব। সবাই আমরা বোর্ডের জন্য দাঁড়িয়ে আছি, জায়গাটা খুবই সুন্দর। তোমাদের কেমন লাগছে আজকে? ভেরি নাইস, গুড ওয়েদার, গুড প্লেস। এখন আমরা কোথায় যাব? আমরা এখন ঘুরে ঘুরে রোমের এরিয়া ভিজিট করব। ওকে, এনজয় ইউর ডে। সবাই মিলে হ্যাপি বলি, খুশি খুশি বলতাও হয়।
জায়গাটা এত সুন্দর যে চারপাশে যেটুকু পাঠায় সেটুকু বড় বড় পাহাড়, আর আমরা আছি মাঝখানে দেখে পানির মধ্যে ভাবতে খুব ভালো লাগছে। আপনারা অবশ্যই কখনো আসলে আসুন এখানে। আমরা চলে আসলাম একটা গুহার কাছে, এখানে ঝর্ণা, প্রথম ঝর্ণাটাই এখানে। সোহাগ ভাই কিছু বলেন, কেমন লাগছে? সবাই দিনা বলদের সাথে থাকবেন। মানসুর আলম কি কিছু বলবেন? ওটার ভিতরে হেভি ঠান্ডা লাগছে, আর এটার ভিতরে প্রচুর গরম। ওয়াও, আদুরি যাও, আসো আসো। খুবই সুন্দর বাটারফ্লাই, অনেক রঙের আদুরি। এটা দেখ, তোমার সাথে পুরো ম্যাচিং, দেখছো? এটা পুরো ম্যাচিং তোমার সাথে, দেখো দেখো দেখো, জুতার সাথে। আমগরে বাটারফ্লাই খায় ফেলালো, কোন বাটারফ্লাই? এখন মুনে মেতনি যে বাটারফ্লাই দেবো কেমনে? ধরা যায় আসে। আমরা এখন থার্ড ঝর্ণাতে আসছি, এটার স্রোতটা অনেক বেশি, যার জন্য আর নামার সাহস হচ্ছে না। ছেলেরা গিয়েছে, আমরা যাব না। অনেক অনেক ধন্যবাদ আমাদের কমিটির প্রেসিডেন্ট কামরুল হাসান ভাইকে এবং কণিকা হাসান ভাবিকে আমাদের এত সুন্দর একটা পিকনিক উপহার দেওয়ার জন্য।
এটা হচ্ছে আমাদের আরেকটা রিসর্ট যেটাতে ছেলেরা উঠেছে আমরা মহিলারা একটাতে বাচ্চা নিয়ে আর ছেলেরা উঠেছে রিসর্টে এটাই হচ্ছে আমাদের রিসর্ট মেয়েদের রিসর্ট এটা এটাই হচ্ছে ছেলেদের রিসর্ট আমরা ছিলাম একতলা রিসর্টে এটা হচ্ছে দোতলা চলে আসলাম আমরা বারবিকিউ পার্টি করতে এখানে আমাদের অনেক কিছু বারবিকিউ করা হচ্ছে এগুলি চিংড়ি মাছ তারপর আছে এখানে চিকেন আছে ফিশ তারপর আছে নান রুটি এবং আরও চিকেনের একটা আইটেম আছে রাইস আছে এবং ডিনার একই সাথে করব আমরা ঠিকমতো লাঞ্চ করতে পারিনি তার জন্য বারবিকিউ পার্টিটা করা হয়েছে বিকেল থেকে রাত্র পর্যন্ত এখন আমরা এখানেই জয়েন করব সাথেই থাকুন আমরা থাইল্যান্ডে থাকি কম বেশি অনেক ঘোরাঘুরি করি সবাই কিন্তু কখনো একসাথে এভাবে আমাদের বের হওয়া হয়নি একা একা বহুবার ঘুরেছি কিন্তু একসাথে ঘোরার যে মজা সেটা এবার আমাদের প্রেসিডেন্ট কামরুল হাসান ভাই এবং কনিকা ভাবি আমাদের শিখিয়ে দিল আসলে একত্রিত হয়ে পিকনিক করা অনেক ঘুরির মজাই আলাদা তাই সবাই যাতে আমরা একত্রিত হয়ে থাকতে পারি এর জন্যে আপনাদের কাছে দোয়া চাইছি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই একসাথে থাকতে পারি এবং এভাবেই আমরা মিলেমিশে ঘোরাঘুরি করতে পারি আমাদের জন্য দোয়া করবেন সাথেই থাকবেন এবং দেখুন আমরা আরও কোথায় কোথায় যাই আমাদের নেক্সট ব্লগ দেখার জন্য আবারও আমরা নিয়ে আসবো আপনাদের কাছে আমাদের অনেক কিছুই বাকি আছে এখনও আমাদের প্রথমেই হবে লাঞ্চ এবং ডিনার তারপর যদি আমরা টাইম পাই আমরা একটু ঝর্ণাতে নেমে গোসল করব তারপর আমরা রাতে এনজয় করব বাচ্চাদের নিয়ে এবং সকালবেলা উঠে আমরা আবার নেক্সট জার্নিতে চলে যাব আমি আপনাদের এক এক করে আমি তিনটা ব্লগ বানাবো প্রথম ব্লগটা আজকে দিয়ে দিচ্ছি আর আমার বাকি ব্লগ দুইটা আপনারা পরে পাবেন আমি আশা করব আপনারা প্রথম ব্লগ দেখে সেকেন্ড ব্লগটা দেখার ইচ্ছা জাগবে এবং সেকেন্ড ব্লগটা আশা করি আরও ভালো হবে কারণ আমরা সম্পূর্ণ জায়গায় এখনও ভালো করে ঘুরিনি যখন ঘুরবো আপনাদের সাথে শেয়ার করব আপনারা এনজয় করবেন লাইক কমেন্ট করে সাথেই থাকবেন ফ্যামিলি নিয়ে আসলে খুবই ভালো হবে আমার এই দিনা আদুরি কুকিং অ্যান্ড ব্লগটা যদি কেউ পছন্দ করে থাকেন প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে সাথেই রাখবেন এবং আমার যখন নতুন কোনো ভিডিও শেয়ার হবে তখন আপনাদের মাঝে চলে যাবে প্লিজ 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 সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে আর আপনারা এখানে যদি হলেন্ডে আসেন আমি আপনাদের রিকোয়েস্ট করব এই নতুন আপনারা অবশ্যই বেড়াতে আসবেন ফ্যামিলি নিয়ে আসলে অনেক ভালো হবে দেখুন আমরা কতগুলো ফ্যামিলি এসেছি আমাদের আসলে অনেক ভালো লেগেছে যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আমি যাতে আপনাদের জন্য নতুন নতুন আরও রেসিপি এবং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসতে পারি দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ